আসসালামু আলাইকুম। দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সেলিনা জাহান। আজ সোমবার 30 মে 2022 সাল, বাংলা 16 জ্যৈষ্ঠ 1429 সন, আরবি 28 শাবান 1443 হিজরি। প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের শিরোনাম। খাদ্যশস্য বোঝায় একটি রুশ জাহাজ সিরিয়ার লাতাকিয়া বন্দরে নোঙর করেছে। ইউক্রেনে রুশ হামলার শুরুর পর কিয়েভের বাইরে প্রথম সফর জেলেনস্কির। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ইউভালডে শহরে স্কুলে যে হামলা হয়েছে সেটি পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শাহবাজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তানের বর্তমান জোট সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ইমরান খান। ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও ভূমিধসের ঘটনায় 79 জনের মৃত্যু। নেপালে বিমান দুর্ঘটনায় কেউ আর বেঁচে নেই। এখন শুনুন বিস্তারিত। খাদ্যশস্য বোঝাই একটি রুশ জাহাজ সিরিয়ার লাতাকিয়া বন্দরে ভিড়েছে। অভিযোগ উঠেছে ইউক্রেন থেকে চুরি করে এসব শস্যদানা জাহাজে করে সিরিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। 4 সপ্তাহ ইউক্রেন থেকে চুরি করা শস্যদানার এটি দ্বিতীয় চালান। প্রমাণস্বরূপ উপগ্রহ চিত্র প্রকাশ করা হয়েছে। খবর মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের। যুক্তরাষ্ট্রের মাক্সার টেকনোলজিসের প্রকাশিত নতুন ছবিতে দেখা যায় 27 মে রাশিয়ার পতাকাবাহী একটি জাহাজ মাতরোস পজিনিক বিপুল পরিমাণ খাদ্যশস্য নিয়ে সিরিয়ার লাতাকিয়া বন্দরে নোঙর করেছে। সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ক্রিমিয়ার সেভাস্তোপোলে এখন পর্যন্ত 3টি জাহাজে খাদ্যশস্য বোঝাই করতে দেখা যায়, এর মধ্যে মাতরোস পজিনিক একটি। সর্বশেষ 19 মে এটি সেভাস্তোপোলে দেখা যায়। এরপর জাহাজটিকে বসফরাস প্রণালী ও তুরস্কের দক্ষিণ উপকূল হয়ে যেতে দেখা গেছে। জাহাজটি আনুমানিক 30,000 টন খাদ্যশস্য পরিবহন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত 2 সপ্তাহে সেভাস্তোপোল বন্দরে মাতরোস পজিনিকের মতো দেখতে আরও একটি জাহাজে শস্যদানা ভর্তি করতে দেখা যায় বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে সিএনএন দাবি করেছিল ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খামার ও গুদাম থেকে শস্যদানা নিয়ে ট্রাকের বহর ক্রিমিয়ায় যেতে দেখা গেছে। এ মাসের শুরুতে ইউক্রেনের সরকারি কর্তৃপক্ষ দাবি করে দখল করা এলাকা থেকে রুশ সেনারা 4 লাখ টনের বেশি খাদ্যশস্য জব্দ করেছে। ইউক্রেনের খারকিভে সফরে গিয়ে সেখানে মোতায়েনরত সেনা সদস্যদের সঙ্গে দেখা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এটি কিয়েভের বাইরে তার প্রথম সফর। জেলেনস্কির সফর শেষ হওয়ার পর শহরটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় স্থানীয় নিরাপত্তা প্রধানকেও বরখাস্তের ঘোষণা দিয়েছেন তিনি। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর প্রথম দিন থেকে তুমুল বোমা হামলার শিকার হয়েছে খারকিভ। বিভিন্ন ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এপ্রিল ও মে মাসে আশপাশের শহরগুলো থেকে ধীরে ধীরে রুশ সেনারা সরে যেতে শুরু করেছেন। যারা খারকিভ ছেড়ে পালিয়েছিলেন তাদের কেউ কেউ ফিরতে শুরু করেছেন। তবে 15 দিন ধরে অপেক্ষাকৃত শান্ত থাকার পর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে সম্প্রতি আবারও গোলা হামলা শুরু করেছে রাশিয়া। স্থানীয় সময় গতকাল রোববার খারকিভ অঞ্চলের বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন জেলেনস্কি। সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। সে সময় তার গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ছিল। জেলেনস্কি সেনা সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনাদের প্রত্যেককে আলাদা করে ধন্যবাদ দিতে চাই। জেলেনস্কি খারকিভ সফর করে কিয়েভে ফিরে যাওয়ার পর খারকিভে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। জেলেনস্কির সফর শেষ হওয়ার পর তার কার্যালয় থেকে টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এর ক্যাপশনে লেখা হয়েছে, খারকিভ ও উই অঞ্চলে 2,229টি ভবন ধ্বংস করা হয়েছে। আমরা একে আবারও আগের রূপে ফিরিয়ে আনব, পুনর্গঠন করব এবং প্রাণ চাঞ্চল্য ফিরে আনব। খারকিভ সহ যেসব শহরে দুর্বৃত্তদের ছায়া পড়েছে সেসব জায়গায় একই ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ইউভালডে শহরে সম্প্রতি যে স্কুলটিতে হামলা হয়েছে সেটি পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এ সময় বন্দুক হামলা বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাইডেনের প্রতি জোর দাবি জানানো হয়। এ সময় তিনি জনতার উদ্দেশ্যে বলেন, এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে। হামলায় নিহত 19 শিক্ষার্থী ও 2 শিক্ষকের জন্য প্রার্থনাও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। স্ত্রী জিল বাইডেনকে সঙ্গে নিয়ে প্রথমে রব এলিমেন্টারি স্কুলে স্থাপিত অস্থায়ী প্রার্থনা কেন্দ্রে যান জো বাইডেন। এই স্কুলেই গত মঙ্গলবার AR-15 এর মতো একটি আধা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিলেন বন্দুকধারী।
জো ও জিল দুজনের পরনেই ছিল কালো পোশাক। তারা একে অপরের হাত ধরে অস্থায়ী স্মৃতিস্তম্ভের দিকে ধীরে ধীরে হেঁটে যান এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান। স্যাক্রেড হার্ট গির্জায় শোকাহত স্বজনদের সঙ্গে এক প্রার্থনায় যোগদান বাইডেন। তিনি যখন স্যাক্রেড হার্ট গির্জা থেকে বের হচ্ছিলেন, তখন রাস্তায় অপেক্ষমান ভিড়ের মধ্যে থেকে একজন বলে ওঠেন, কিছু করুন। বাইডেন তখন ভিড়ের উদ্দেশ্যে বলেন, আমরা ব্যবস্থা নেব। এরপর নিহত ব্যক্তিদের স্বজন ও উদ্ধারকারীদের সঙ্গে একান্তে বৈঠকে অংশ নেন তিনি। বাইডেনের গাড়ি বহরটি রব এলিমেন্টারি স্কুল প্রাঙ্গণে প্রবেশ করলে উপস্থিত লোকজন তাকে হাততালি দিয়ে স্বাগত জানান। শাহবাজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তানের বর্তমান জোট সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ইমরান খান। খবর জিও নিউজের। গতকাল রোববার খাইবার পাখতুনখাওয়ার চর সাদ্দায় পাকিস্তান তেহরিকি ইনসাফ দলের কর্মী সম্মেলনে এই অভিযোগ করেন দলীয় চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের একটি বিবৃতির পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরকারের বিরুদ্ধে ইমরান খান এই অভিযোগ তোলেন। বিবৃতিতে আইজ্যাক হারজগ স্বীকার করেন, সম্প্রতি তার সঙ্গে একটি পাকিস্তানি আমেরিকান প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। এই বৈঠক নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ইমরান খান। তবে পাকিস্তান সরকারের এক কর্মকর্তা বলেন, পাকিস্তান থেকে কোনো সরকারি বা আধা সরকারি প্রতিনিধি দল ইসরায়েলে গিয়ে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠক করেনি। খাইবার পাখতুনখাওয়ায় কর্মী সম্মেলনে ইমরান খান বলেন, কাশ্মীরের জনগণকে বিক্রি করে দিতে এই সরকার ভারতের সঙ্গে চুক্তি করবে। আরও খারাপ যেটা হতে যাচ্ছে তা হলো তারা ইসরায়েলকেও স্বীকৃতি দিতে যাচ্ছে। সম্মেলনে পাকিস্তানের বর্তমান জোট সরকারের সমালোচনা করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, তাকে ক্ষমতা থেকে সরাতে এই সরকারের নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করেছেন। পাকিস্তানের জনগণ এই আমদানি করা সরকার মেনে নেবে না, যা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ইমরান খান বলেন, আমরা এসব চোর ও আমেরিকার দাসদের মেনে নেব না। ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও ভূমিধসের ঘটনায় কমপক্ষে 44 জনের মৃত্যু হয়েছে, এখনও অনেকে নিখোঁজ। স্থানীয় সময় গতকাল রোববার ব্রাজিলের সরকার এই তথ্য দিয়েছে। ব্রাজিল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 79 জনের মৃত্যু, 56 জন নিখোঁজ, 25 জন আহত, 3,957 জন আশ্রয়হীন এবং 533 জন বাস্তুচ্যুত হয়েছে। ব্রাজিলের আঞ্চলিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড্যানিয়েল ফেরেইরা এক সাংবাদিক সম্মেলনে বলেন, যদিও এখন বৃষ্টি বন্ধ হয়েছে, তবে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং আত্মরক্ষামূলক ব্যবস্থা অবলম্বন করাই প্রথম কথা। সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন ফেরেইরা। ব্রাজিলে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে গত শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল 34। এর মধ্যে ভূমিধসের কারণে মৃত্যু হয়েছে 28 জনের। কর্তৃপক্ষ আভাস দিয়েছিল গতকালও ভারী বৃষ্টি হতে পারে, তবে এদিন সকালে বৃষ্টির পাশাপাশি ঝড়ও দেখা। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবীরা জার্দিম মন্তুভের্দে এলাকায় ধ্বংসাবশেষ সরানোর কাজ করছেন। শনিবার সকালে এ এলাকায় এক ভূমিধসের ঘটনায় 19 জনের মৃত্যু হয়। গতকাল রবিবার সকালে বিমানটি নিখোঁজ বলে প্রথমে জানানো হয়, পরে মাস্তাং উপত্যকার কাছে বিমানের ধ্বংসাবশেষ দেখা যায়। বিমানে 4 ভারতীয় ছিলেন। নেপালের পোখরা থেকে বিমানে কাঠমান্ডু যাওয়া পর্যটক মহলে অত্যন্ত জনপ্রিয়। টার্বো ইঞ্জিনের ছোট ছোট বিমান হিমালয়ের মাঝখান দিয়ে উড়ে যায়। রবিবার তেমনই 22 জন পর্যটক নিয়ে সকাল 9:55 নাগাদ পোখরা থেকে রওনা হয় তারা এয়ারের একটি বিমান। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই এটিএস জানায় বিমানটির সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। এরপর দীর্ঘ সময় ধরে চলে অনুসন্ধান। বিকেলের দিকে জানা যায় বিমানটি ক্র্যাশ করেছে। মাস্তাং উপত্যকার কাছে একটি গ্রামের ধারে বিমানের ধ্বংসাবশেষের চিহ্ন দেখা যায়। সময় নষ্ট না করে প্রশাসন সেনাবাহিনীর হাতে উদ্ধার কাজের দায়িত্ব তুলে দেয়। সেনা একাধিক হেলিকপ্টার নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য একটিও হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। শেষ পর্যন্ত রবিবার উদ্ধার কাজ স্থগিত করতে হয়। আজ সোমবার সকাল থেকে ফের হেলিকপ্টার অপারেশন শুরু হয়েছে। উদ্ধারকারীরা জানিয়েছে, ওই অঞ্চলে তীব্র তুষারপাত হচ্ছে, যে কারণে রবিবার নামা সম্ভব হয়নি। বিমানটিতে 4 ভারতীয়, 2 জার্মান এবং 13 জন নেপালের পর্যটক ছিলেন। এছাড়াও ছিল বিমানের কর্মী ও পাইলটরা। সকলেরই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। গত 13 বছরে এই নিয়ে তৃতীয় তারা এয়ারের ফ্লাইট ভেঙে পড়ল। ওই বিমানগুলি কতটা সুরক্ষিত তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে যে 4 ভারতীয় বিমানে ছিলেন তারা সকলেই মুম্বাইয়ের বলে জানা গেছে। তারা একই পরিবারের সদস্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি দর্পণ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।